हो गए जमाने ने गिरता गमा, अब तो होना है वही है ले जाए जहां। ओके सो हेलो সবাইকে আরো একবার স্বাগত। আমার একটা দারুণ ভিডিওতে খুবই প্রফেশনাল ভাবে আজকে ব্লগটা স্টার্ট করছি। একদম মানে আলাদাই লাগছে, আর চুলটা কেটে ফেলেছি, জানি একটুখানি ন্যাড়া ন্যাড়া লাগছে, বাট কেটে ফেলেছি, বড় হয়ে গেছে চুলটা। সো ছাড়ো, বাজে কথা হচ্ছে, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এরকম বলছি তো আছে, এরকম বলি কোথায় থাকে ঠিকই ধরেছ, নর্থ কলকাতায় এরকম গলি থাকে। আর নর্থ কলকাতায় আজকে আমি এসেছি। নর্থ কলকাতা মানে হলো শ্যামবাজার, শ্যামবাজার মানে হলো কষা মাংস, আর কষা মাংস মানে গোলবাড়ি আর রূপা। তো গোলবাড়ি তো আমি খেয়েছিলাম, আমার ভালো লেগেছিলো। তো আজকে আমি আরেকটা যে আছে নর্থ কলকাতার আরেকটা যে ফেমাস কষা মাংসর দোকান আছে রূপা, তার কষা মাংস আজকে ট্রাই করবো। তো চলো যাই কষা মাংস ট্রাই করে। আর হ্যাঁ, মজা তো হবে আজকে, আর ভালো লাগলে ভালো, নইলেই তো জানো আমার স্বভাবটা কি। তো চলো যাই আজকের ভিডিওটা স্টার্ট করা যাক, অ্যান্ড হালকা হালকা বৃষ্টি পড়ছে, চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। আর সাবস্ক্রাইবটা করে দাও। আর এই গোলবাড়ির ভিডিওটা কিন্তু তোমরাই বলেছিলে যে গোলবাড়ি খারাপ হয়ে গেছে, রূপা ট্রাই করো। সো আজকে তোমাদেরই রিকোয়েস্ট আমি যাচ্ছি রূপার মাংস খেতে, মানে রূপার মাংস না, মানে রূপার যে দোকানটা আছে কষা মাংস দোকান, তা সেখানকার মাংস খেতে আজকে যাচ্ছি আমরা। সো তোমাদের রিকোয়েস্ট আজকে যাওয়া, তোমরাই বলেছিলে যে খারাপ হয়ে গেছে গোলবাড়ি, তো রূপায় যেতে। সো চলো আজকে যাই রূপার মাংস খাই, অ্যান্ড চলো যাওয়া যাক, আর বেশি বাড়াচ্ছি না। আর তোমাদের রিকোয়েস্ট ছিল চলো, আর অনেকেই বলছে গোলবাড়ি ওভাররেটেড হয়ে গেছে, আমি খেয়েছি আমার ভালো লেগেছে। আর আমি ভাল লেগেছে বলেছিলাম যেটা আগের ভিডিওতে, তোমরা বলেছো নাকি ভালো তো লাগবেই, বাট আগেও নাকি হচ্ছে ভালো ছিল, এখন নাকি হচ্ছে একটু কম ভালো হয়েছে, বাট ভালো ঠিক আছে। সো চলো আজকে দেখি রূপার মাংস কেমন লাগে, মানে রূপার না রূপার দোকানের মাংস কেমন লাগে, অ্যান্ড তোমরা তো দেখবেই, চলো যাই, বেশি কথা হবে না চলো। আর আমার দুটো রুটি দাও। হ্যাঁ বসুন, ঠিক আছে বসুন 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 যাচ্ছি। ওকে সো রূপার হোটেলে ভিতরে ঢুকে গেছি, আর এখানে এসে আমি অর্ডার করেছি হলো কষা মাংস, এখানকার যে মাটন কষা মাংস, আর সঙ্গে রুটি অর্ডার করেছি আর স্যালাড। এই হলো কিছু কষা মাংস, এই দেখো এই দেখো তেলটা দেখো, ঠিক আছে। এই হলো কিছু মাটন কষা, আর এখানে চার পিস আছে, চার পিসের দাম দাম হবে না, চার পিসের দাম হলো 245, পাশে কাকুকে রেঞ্জ সব বলে 230, হাফ আছে হলো 130, ওটা দু পিস। ওকে আর সঙ্গে রুটি আছে, রুটি হবে রুটি চার টাকা করে, এখানে কিন্তু গোলবাড়ির মতো পরোটা পাওয়া যায় না, রুটি পাওয়া যায়, আর সঙ্গে একটা আচার দিয়েছে যেরকম পেতাম আমরা গোলবাড়ি। আর এই দেখো তেলটা দেখো, কষা মাংস যদি তেল না থাকে তাহলে আই থিঙ্ক কষা মাংস খাওয়া উচিতই না। আর মাটনের চার পিস দিয়েছে, আর গোলবাড়ির চেয়ে একটু বড়, সত্যি কথা ঠিক আছে। তো ফার্স্টে একটুখানি যে মাটন কষাটা যে শুরু, ঠিক আছে, ওটা আগে ট্রাই করি, এগুলো কিছু মাটন কষা, গ্রেভিটা ট্রাই করে, দেন মাটনে আসি, কিছু মাছ পাতা আছে, ট্যাংরা আছে, কাঁকড়া মাছ আছে, ডাল আছে, মাটন কষাটা ঝাল ঝাল স্পাইসি আছে, বেশ ভালো লাগছে, আর হালকা একটু তেতো লেগেছে, বাট মাটন কষাটার টেস্টটা কিন্তু সত্যি ভালো, ঝাল ঝাল আছে, স্পাইসি আছে, আর গোলবাড়িতে অল্প ঝাল, মানে ঝালটা একটু কম আছে, আর যেটা আমার ভালো লাগে আগে মানে ওখানে যখন খেয়েছিলাম গোলবাড়ির মানে তখন তো খুব জ্বালা করছিলো, এটা একদমই এটা একদম ব্যালেন্সড আছে, বেশ ভালো লাগে। আর এখানকার এই হলো কিছু মাটনের সাইজ, এই দেখো কিছু মাটনের সাইজ, মাটনটা কত সফট দেখাই, তারপর এই দেখো মাটনটা দেখো ঘুরতে চলছে, মাটনটা কিন্তু ভালোই সফট আছে, মানে হালকা করে টানছি আর খুলে আসছে,
ভালোই সফট আছে ওকে এই যে চিকেন মটন বেশ ভালো আছে আমার পছন্দের তো গাড়ি গুলো কিছু না নিতিস हाथे तेल फेल मिले टेस्टा भलो लगे ठीक है और एक बार एखानकार आचार टक टक आचार संगे झाल झाल मटन कसा लगे एंड दें एबार ट्राई करब रुटी जो आई देखो चार्टा को रुटी निच्छे तो रुटिर साथ कषा माँसा आज कषा मतलब ग्रेविटे आगे ट्राई कर ডিমটা দেখো যা টপ টপ করে পড়ছে শেয়াল আছে টেস্ট ভালো লাগছে মটন কষার গ্রেভিটা ভালো বাট একটা আমার খালি প্রবলেম মানে রুটিতে ভালো লাগে কিন্তু হালকা একটু তেল লেগেছে বাট সেটাও রুটি দেখলে বোঝা যাচ্ছে আর খেতে ভালো লাগছে ঠিক আছে এরকম কিছু মটনের সাইজ হয় একটা ঠিক আছে বেশ ভালো খেতে দেখো মটনটা সত্যি বলছি ভালো খেতে বাট একটা একটু বেশি ফেটো লেগেছে আমাকে একটু ফেটো হয়ে যায় ঠিক আছে আর মানে সব ঠিক আছে দারুণ লাগছে ঠিক আছে হ্যাঁ এক একদিন এক একদিন বাট খেতে দারুণ লাগছে ওকে সো অনেক রিভিউ দিয়ে দিয়েছি সো চলো এটা শেষ করি শেষ করে বাড়ি গিয়ে কথা হচ্ছে মেন তোমরা জানতে এসেছো কেমন মাংস খেতে সত্যি বলতে গেলে মাংসটা আমার একদম পোষায়নি বিকজ সেখানকার যে মাংসটা ছিল না ওটা এত তেতো করেছে ঠিক আছে মানে এত কষেছে ওটা মানে তেতো হয়ে গেছে লিটারালি আর একটু শক্ত লেগেছে আমার আমি সেটা বলেছি তেতোটাও বলেছে আমার কিরকম লেগেছে তেতো বাট ওটা এক একদিন এক এক রকম হয় বাট আমি যেটা খেয়েছি না একটু বেশি কষা আমার ঠিক পোষায়নি মাংস ওকে আর সাইজ কিন্তু ভালোই গেছে চার পিস দেয় 245 সো বেস্ট আই থিঙ্ক ভালো ভালো দাম বাট আরেকটা কথা ফ্লেভারফুল মাংসটা ঠিক আছে আর পাশে মাইকে এটা কিছু বলার নেই বাট ফ্লেভারফুল মাংসটা আমার একদমই লাগেনি আমার পোষায়নি খেয়ে ঠিক আছে বাট গোলবাড়ির মাংস কিন্তু চূড়ান্ত খেয়েছি ট্রাই করো আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এটা আসল কথা মানে এটাই বলার জন্য আমি এসেছি একটুখানি ঘুরিয়ে বলতে আর রিভিউ বলতে গেলে তোমরা প্লিজ রূপা খাও আর গোলবাড়ি মানে রূপা খেও না গোলবাড়ি খাও আর অনেকে জিজ্ঞেস করবে কি গোলবাড়ি তো খারাপ হয়ে গেছে বাট গোলবাড়ি কিন্তু এখনও আই থিঙ্ক ভালো আছে রূপার থেকে তো ভালো আছে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন আর এবারে রূপা যাবে না গোলবাড়ি গোলবাড়ি যাও বাট ওই ধরো না রূপাও যেতে পারো বাট ওই 19-20 পার্থক্য কাটছি না বাট আই থিঙ্ক গোলবাড়ি আর ওখানে ভালো বুঝে নাও ওকে সো চলো আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে আর গাইজ সাবস্ক্রাইবটা করে দাও গাইজ এত ঝামেলা হচ্ছে এত পয়সার খাবার খাচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর টোটাল আমার দাম পড়েছে যে কষা মাংস চলে আয় ভাই চলে আয় এই যে লিট আছে আমার বন্ধু আছে যে কেন হচ্ছে এই যে মুখে লেগে আছে সিঙ্গারা খাওয়ার তো দাম হলো 245 কষা মাংস প্লাস রুটি 4 টাকা করে নিয়েছিলাম মানে ওই 260 টাকায় তোমাদের আরামসে পেট ভরে যাবে রূপাতে গেলে বাট রূপার মাংস খেও না প্লিজ আমি রিকোয়েস্ট করবো আমি দামটা জাস্ট বলছি বাট গোলবাড়ি খাওয়া হচ্ছে বেস্ট ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আর একটা দারুণ ব্লগে তখন টাটা বাই বাই আর হ্যাঁ ইনস্টাগ্রামে অ্যাড করি অ্যান্ড ফেসবুকে ফলো করি আর